বউ কোথায়? আমি বুঝতে পারছি না বউ কোথায়, তোমাকে জিজ্ঞেস করছি। যাও নিয়ে এসো, গিয়ে যাও। এরপরে তো পাঁচজন পাঁচ কথা বলবে, সবাই অপেক্ষা করছে নতুন বউ দেখার জন্য। যাও নিয়ে এসো দাঁড়িয়ে থেকে, যাও। আমি দেখছি, পুলিকে দিয়ে এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি। তাড়াতাড়ি করো। পুলি, আই পুলি। তো তিন দিন ধরে এই নাটক দেখতে দেখতে আর অভিনয় করতে করতে একেবারে হেদিয়ে গেলাম। যে এই ছোট লোকের মেয়েটার এইভাবে প্রভাত হচ্ছে কে জানে। সবই তো বাবার কল্যাণে, তার উপর দিয়ে সেই মেয়ে নতুন বউয়ের সাজ সাজছে বলে কথা, তোমার বউই তো সাজাচ্ছে। জানো তো দেবুদা, বড্ড বাড়াবাড়ি করছে তোমার বউটা ওই মেয়েটাকে নিয়ে। ঠিক বলেছিস তাতা, একেবারে যেন লক্ষ্মী প্রতিমা, দেখেই মনে হচ্ছে অতি সুলক্ষণা বউ। এটা কি করেছো তুমি? সাহস হলো কি করে এই শাড়িতে হাত দেবার? এই শাড়ি কোথা থেকে পেয়েছো তুমি? কি হলো কি গিনিমা, আমি বুঝতে পারছি না, আমি কি কিছু ভুল করে ফেললাম? এই শাড়ি তো তোমার নয়। তবে কোন সাহসে এই শাড়িটা পরলে তুমি? দিদি অনেক বউয়ের জন্য যত্ন করে তুলে রেখেছিল। এই শাড়ি তো আমি দেবীকে দিইনি, তাহলে দেবী এই শাড়ি পেল কোথা থেকে? কার্তিক পূর্ণিমার এই বিশেষ পুজোর পর আমাদের গ্রামে যে মেয়ের প্রথম বিয়ে হয় সেই এই শাড়িটা পায়। তাই এই শাড়ি আমি যত্ন করে আমার কাছে রেখে দেব, আমার অনির বউয়ের জন্য। তমসা, নাও শাড়িটা। তুমি জানো এই শাড়ি কতটা পবিত্র, এই শাড়ি কতটা দামি? মূল্যের দিক থেকে নয়, এই শাড়ি হলো দিদির আশীর্বাদ, এই শাড়ি হলো মা। এই শাড়িটা তো দিদি ভাই তোকে দিয়েছিল, তো বড় মূর্খ এখন বুঝতে পারছিস? মানে আমি কি করে বুঝবো, বেঁচে যাওয়া পুরনো শাড়ি দেখে আমি দেবীকে দিয়ে দিয়েছিলাম। এই দেবী, তুমি এই শাড়িটা কি করে পেলে? এটা তো আমার কাছে ছিল, তুমি কি চুরি করেছো এটা? কি বলছেন কি আপনি তমসা দেবী, আপনি নিজেই তো আমাকে এই শাড়িটা দিয়েছেন, মনে নেই? কি মিথ্যাবাদী মেয়ে রে বাবা, এই শাড়িটা তো দিদি ভাই আশীর্বাদ করে তোমাকে দিয়েছিল, তোমায় শাড়িটা তোকে দিয়ে দেবে এটা কখনো সম্ভব? নিশ্চয়ই শাড়িটার উপর ওর আগে থেকেই নজর ছিল, তাই আপনারা যখন এই সুযোগ পেয়েছে চুরি করে নিয়েছে। একদম একদম
মাসিমা একদম ঠিক বলেছ, এত ছল চাতুরি করে যখন বিয়েটা করতে পেরেছে তখন নিশ্চয়ই শাড়িটা চুরি করা তোমার কাছে নিশ্চয়ই কোনো ব্যাপারই না দেবী। হ্যাঁ গিনিমা, বিশ্বাস করুন আমি এই শাড়িটা চুরি করিনি। আমি যদি জানতাম এইসব কথা আমি তমসা দিদির থেকে কোনোদিন এই শাড়িটা গ্রহণ করতাম না, বিশ্বাস করুন। একে তো জোর করে বাড়িতে ঢুকেছে, এরপরে চুরি করাও শুরু করে দিলে, শেষে কি না এইবারে বউ চুরি। আমি জানতাম ঠিক এমনটাই হবে। তা না হলে এই বাড়িতে ঢোকার জন্য এই যে এত বড় একটা মাস্টার প্ল্যান, সেটা কি আর এমনি এমনি করেছে? আজ শাড়ি চুরি করেছে, কাল না জানি আরো কত কি উধাও হয়ে যাবে। বলো আর কার কার কি কি বলার আছে বলো, আমিও দেখতে চাই। বিনা প্রমাণে বিনা এভিডেন্সে কাউকে কি করে চোর বলা যায়? অনি, দেবী যে শাড়িটা পরে আছে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? অনি, ঠিক হয়েছে, বড় বাড়ির বউ হয়ে রাজরানী হবে। নে, এবার চোরের অপবাদ মাথায় নিয়ে বসে থাক। কত বড় সাহস যে সবার সামনে ওই চুরি করা শাড়িটা পরে এসেছে, মানে কতটা উদ্ধত্ত হলে ও এটা করতে পারে। বেশ, সবার যদি মনে হয় আমি এই শাড়িটা চুরি করেছি তাহলে এই বাড়িতে ঐশ্বর্যের তো অভাব নেই, সব কিছু ছেড়ে আমি এই শাড়িটাই কেন চুরি করব? না না, দেবী কেন চুরি করতে যাবে? আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। শুনুন, আপনি বাইরের লোক, আপনি আমাদের পরিবারের ব্যাপারে একদম নাক গলাবেন। বা ছোট গিন্নিমা, আপনি যে আমাকে এই পরিবারের অংশ বলে মেনে নিলেন এটা শুনেও ভালো লাগলো আমার। হ্যাঁ, আমার কাছে কোনো প্রমাণ নেই যে এই শাড়িটা আমাকে তমসা দিদি দিয়েছিলেন, কিন্তু আজ সবার সামনে দাঁড়িয়ে আমি জোর গলায় বলছি, আমি যা বলছি মিথ্যে বলছি না, সত্যি বলছি। সবার প্রতি সম্মান রেখেই কথাটা বলছি, চুরি করার মতন ঘৃণ্য কাজ করার কথা আমার কোনোদিন মাথাতেও আসবে না। আমাদের সমাজে গরিব হলে তাকে খুব সহজে চোর দোষী বলে দেওয়া যায়, আর তার প্রমাণ আজ আমি নিজেই। কিন্তু মিথ্যে অপবাদ আমি কোনোদিন সহ্য করিনি আর করব না। আমি দেবীর প্রতিটা কথা বিশ্বাস করি। যা বলছে ঠিক বলছে, ও কোনোদিনও চুরি করতে পারে না। এই বিষয় নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না, অনেক হয়েছে, অনেক হিউমিলেট করা হয়েছে ওকে, আর না। ডাক্তারবাবু আমার কথাই বিশ্বাস করেছেন, উনি যেভাবে আমার পাশে আমার পরিবারের পাশে থাকছেন ওনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। সত্যি হয়তো বৈবাহিক সম্পর্ক এভাবেই পরস্পরকে বিশ্বাস ভরসা দিয়েই শুরু হয়। শাড়ি নিয়ে এত হাঙ্গামা, নতুন বউকে চোর অপবাদ দিল, এ বাবা।
বাবা, এই বউয়ের প্রতি কেমন ব্যবহার! বৌভাতের দিনে এত বাড়িভর্তি লোকের সামনে বউকে অপমান করল, না জানি অন্য সময় বৈশাখে কি কি না করে। না না, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি দেখছি। মেজবু, মেজবু ভালো করে শোনো, এই বৌভাতের অনুষ্ঠানে যে ঘটনাটা ঘটলো সেটা ঘটা উচিত হয়নি। তুমি বুঝতে পারছো না, সেই ঘটনা ঘটেছে সেটা একদম ঠিক নয়। দিদি স্বপ্নে ওই দৈব নির্দিষ্ট মেয়েকে দেখেছিল, তার জন্য ওই শাড়ি রাখা ছিল, কিন্তু সে তো দেবী নয়। ঠিক হলো না, কাজটা একদম ঠিক হলো না। চুপ কর তুমি, কেন এত কথা বলছো? বড় বৌদি অনিল বউয়ের জন্য যে শাড়িটা রেখে গেছিল সেই শাড়িটাই দেবী পরেছে, এটাই তো হওয়ার কথা ছিল। একটা সামান্য ব্যাপার নিয়ে তোমরা এত বড় সিন ক্রিয়েট করছো, এটা কোনো মানে হয় না। দেবী তুমি একটু রিল্যাক্স করো। আমি যখন শাড়িটা প্রথমে দেখেছিলাম আমি ভাবছিলাম কোথায় যেন দেখেছি। আসলে মেজমাইমার হাতে যখন শাড়িটা দেখেছিলাম তখন পিজে গিয়ে শাড়িটা নষ্ট হয়ে গেছিল, তো এখন তো শাড়িটা পুরো ভুলই পাল্টে গেছে, তাই বুঝতেই পারিনি। দিদি সারারাত জেগে শাড়িটা ঠিক করেছি। যেদিন তমসা দিদি আর ডাক্তারবাবুর আইবুড়ো ভাত ছিল, দিদিকে নিশ্চয়ই এই বাড়ি থেকেই শাড়িটা দেয়া হয়েছিল। ছিঁড়ে নষ্ট হয়ে গেছে বলে ও শাড়িটা ফেলে দেয়নি। ও মা, নতুন বইয়ের হাতের কাজ কি সুন্দর! এত গুণী মেয়ের এ বাড়িতে কি দশা! রাজাবাবুর অন্দরমহলের ব্যাপার নিয়ে আমাদের কথা বলা সাজে না, কিন্তু চোখের সামনে অন্যায় দেখে কি চুপ থাকা যায়? বাড়ির বউকে চোর বলার আগে ভাবা উচিত ছিল। কে চো? কি চুরি হয়েছে, কখন চুরি হয়েছে? 3 W's, হ্যাঁ, ঠিক সময়ে, মোক্ষম সময়ে অফিসার এসে হাজির হয়েছে। আপনি মোক্ষম সময়ে খবরগুলো পান করতে কি বলুন তো? তাই তো, যেখানেই চুরি সেখানেই পুলিশ। হ্যাঁ হ্যাঁ, অপরাধের যেখানেই গন্ধ পায় সেখানে পুলিশ অফিসার হওয়ার আগে হাজির হয়ে যায়। কানটা বিরাট লম্বা আমার, বুঝলেন, আর নাক দিয়ে গন্ধ শুঁকতে শুঁকতে ঠিক অপরাধের স্থলে হাজির হই এবং চোখ দিয়ে আইডেন্টিফাইও করে ফেলি। I think it's very bold and clear to you all. দেখুন অফিসার, এটা আমাদের পরিবারের অভ্যন্তরীণ বিষয়, এরকম তো সমস্ত সংসারেই হয়ে থাকে। থালা বাসন একসঙ্গে থাকলে মাঝে মাঝে ঠোকাঠুকি লাগে, আবার সব ঠিকও হয়ে যায়। সবচেয়ে বড় কথা, আজকে সবাই মিলে যে কারণে এইখানে জড়ো হয়েছি, সবাই আনন্দ উৎসব করছি, সেটাই তো প্রাধান্য দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, এই প্রসেন, আয়োজন সব ঠিকঠাক হয়েছে তো? বাবা, এমন আয়োজন করেছি যে গ্রামের লোক জীবনে ভুলতেও পারবে না। আর এটা আমি হলফ করে বলতে পারি বাবা, আমাদের দেবরায় বাড়ির কোনো বিয়ের অনুষ্ঠানে এর আগে এরাম জাকজমক হয়নি। আগের বাড়ির মতো নাচ হবে নাকি? কে আসছে নাচতে? চমক আছে, এবার বাইরের কোনো লোক না, আমাদের বাড়ির সবাই নাচ গান করবে। প্রসেন, বাইরের লোকের সামনে আমাদের বাড়ির মেয়ে বউরা নাচ গান করে না, এটা তুই ভালো করে জানিস। মেজবু, আমি এই ছাড়টা দিয়েছি অনিল, অনিল বিয়ে উপলক্ষে বাড়ির সবাই, হ্যাঁ আমি বাড়ির সবাই নাচ গান করুক, আনন্দ করুক, উৎসব তো। এসব কি বলছো কি তুমি? হ্যাঁ, বাইরের লোকের সামনে আমাদের বাড়ির মেয়ে পুরা নাচ গান করবে, এরকম তো আগে কখনো হয়নি। কি কি বলছো তুমি? চুপ করো, একটা কথা বলবে না। তোমার এই শাড়ি নিয়ে যে নাটক করেছো সেটা ঢাকতেই এই নাচ গানের বন্দোবস্ত করা হয়েছে, যাতে মনটা ঘুরে যায় সকলের, বুঝেছো?
আর একটাও কথা বলবো, একবারে চুপ করে থাকো, চুপ। এসো আগে যদি জানতাম এই শাড়িটা তমসা দিদির আশীর্বাদই ছিল, আমি কখনো নিতাম না। মন খারাপ করে দেখো না, যা হয়েছে তার প্রতিবাদও করা হয়েছে, তোমাকে আর কেউ ভুল ভাবছে না। তবে এই শাড়িটাতে তুমি খুব ভালোভাবে কাজ করেছো, এটা যে মায়ের এত পুরনো শাড়ি না বললে কি বুঝতেই পারতো না। ডাক্তারবাবু, আপনি তো আমাকে বিশ্বাস করলেন, কিন্তু গিন্নিমা, গিন্নিমা তো আমাকে ভুল বুঝলো, অবিশ্বাস করলো। মণিমার কথা ভেবো না, মণিমার মন ভালো নেই, নানাভাবে নানা কথা যাচ্ছে মণিমার কানে, যেগুলো ঠিক না। আর এটা তো তুমিও বুঝতে পারছো। আপনি যতই বলেন ডাক্তারবাবু, গিন্নিমা মন থেকে আমাকে এতটুকু মেনে নিতে পারেনি। যে মানুষটা আমাকে চিনত সেই মানুষটা আমূল বদলে গেল, আমাকে চোর বলেও ভাবলো। এই শশাঙ্ক, দেরি করছিস কেন, যা শুরু কর। এই চলো চলো সব বললে। নমস্কার, সবাইকে স্বাগত আমাদের দেবরায় পরিবারের নতুন বৌমার বৌভাতের অনুষ্ঠানে। দেবী আমাদের নতুন বৌমা, আর অনিকেত, যাকে আপনারা অনি বলে চেনেন, আমাদের বাড়ির বড় ছেলে। ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন, যাতে ওদের বৈবাহিক জীবন খুব সুখের হয়, খুব শান্তির হয়। এবার শুরু করছি আমাদের অনুষ্ঠান। কার্তিকের এই পূর্ণিমার রাত শুভ সবাই মানে, আজকে হবে দেবী বরণ, হাসি নাচে গানে। এই তো সবে শুরু হলো বৌভাতেরই বাসর, বরের ছোট ভাই আসছে, মাতিয়ে দেবে আসর। কবে আইবে আমার পালারে, কবে দিহি মুহু গলায় মালারে। জীবনে শুধরাবে না, আমার মেয়ের দিকে মুখ তুলে চেয়েছো তুমি, মুখটা আর অন্যদিকে ঘুরিয়ে নিও না। রোশেনার কুলির বিয়েটা দিতে পারলি, আমার কপালটা একেবারে চকচক করে উঠবে।
এখানে আসার পর থেকে আমি সুযোগ খুঁজে যাচ্ছি যে কখন তোমাকে কাছে পাবো, কখন কাছে পাবো। তোমার সাথে আমার কোনো কথা নেই। সেদিন বিচার সবাই যদি নিজের কাজটুকু ঠিক করে করতে, তাহলে আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। ওখানে অনেক পাশে দেবীর জায়গায় তোমা বসে থাকতো। তোমাকে আমি কতবার বুঝিয়েছি বলতো যে আমার সত্যি কিছু করার ছিল না, জাস্ট কিচ্ছু করার ছিল না। আমি চেষ্টা করেছি, হ্যাভ ট্রাইড হার্ড, ভেরি হার্ড, সিরিয়াসলি। বাট এই যে তোমাদের অনি, ও যদি দেবীর দিকে ঢলে না পড়তো তাহলে তাহলে কোনো তাহলে মানে কি পড়লো বলে এই কাজটা করলো না? ইচ্ছে করছে না এই কথাগুলো আমার। ধাত বলছি, না কমে না রে জ্বালা, না কাটে না রে এ জাদুর ঘোর। আরে যত বেঁধে রাখি এই মনু উড়ো পাখি, খাটে না তো প্রেমে কোনো জোর। আরে মনে দিলে তালা, না কমে না রে জ্বালা, না কাটে না রে এ জাদুর ঘোর। আরে যত বেঁধে রাখি। দেবীর উপর দিয়ে এত ঝড়ঝাপটা যাওয়ার পর একটু রিল্যাক্স লাগছে, অনেক কিছু সহ্য করেছে, আজ যেন একটু আনন্দ পায়।